আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই। আমার একাদশ শ্রেণীর স্নেহের ছাত্রছাত্রী ও ভাই বোনরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি নাসিম স্যার, আজ তোমাদের সামনে উপস্থিত হলাম একাদশ শ্রেণীর অর্থাৎ তোমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা নিয়ে। প্রশ্নটি হলো, কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো। অর্থাৎ আদিম মানুষ প্রথমত তাদের খাদ্য তালিকায় ছিল বনের ফলমূল, লতা পাতা, এবং তারপর তারা ধীরে ধীরে ছোটো ছোটো জন্তু জানোয়ারগুলোকে হত্যা করার পর তাদের কাঁচা মাংসগুলোকে ভক্ষণ করত। তারপর ধীরে ধীরে কীভাবে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো সেটাই আলোচনা করব। আলোচনা শুরু করার আগে প্রত্যেক বারের মতো এবারও তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাটনটি অন করে রাখো, কারণ যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের সামনে একটা নোটিফিকেশান চলে যাবে। চলো আলোচনা শুরু করা যাক। প্রথমত সূচনা বা ভূমিকা বলে পয়েন্ট করে লিখতে শুরু করব। আদিম মানুষের জীবনযাত্রা ছিল খুবই কষ্টকর, যেহেতু তারা খাদ্য উৎপাদন করতে পারতো না, প্রকৃতি থেকে তাদের খাবার সংগ্রহ করতে হতো। অর্থাৎ আদিম মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হওয়ার পেছনে মূল কারণ ছিল তারা নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করতে, অর্থাৎ নিজেদের খাবার নিজেরা উৎপাদন করতে বা তৈরি করতে পারতো না। অর্থাৎ সব কিছুর জন্যই তাদেরকে প্রকৃতির ওপর নির্ভর করতে হতো। ক্রমে তারা অবশ্য শিকার করতে শিখেছিল। তারা বনে জঙ্গলে পাহাড়ের গুহায় বসবাস করত। মধ্যপ্রস্তর যুগে মানুষ হাতিয়ার নির্মাণ, খাদ্যাভাস, বসতি ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে কিছু কিছু উন্নতি করতে শুরু করেছিল এবং তখন তাদের জীবন কিছুটা হলেও স্বস্তিকর বা আনন্দদায়ক হয়। তবে তখনও মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, অর্থাৎ খাদ্যের জন্য তাদের পরিবেশের ওপর বা প্রকৃতির ওপরে নির্ভর করতে হতো। নব্যপ্রস্তর যুগে এসে মানুষের জীবনযাত্রার চরিত্র অনেকটাই পাল্টে যায়। মানুষ এই পর্যায়ে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। অর্থাৎ যখন তারা নব্যপ্রস্তর যুগে এসে পৌঁছায় তখন তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে শেখে। আদিম মানুষ কীভাবে পর্যায়ক্রমে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো সেই ধাপগুলি আমরা আলোচনা করব। এক নম্বর পয়েন্ট, খাদ্য সংগ্রাহক। প্রথম অবস্থায় আদিম মানুষ ছিল প্রকৃতির পরগাছার মতো, অর্থাৎ প্রকৃতির অন্যান্য জীবগুলোর অর্থাৎ প্রাণীদের মতোই তাদেরকেও কিন্তু প্রকৃতির মধ্য থেকেই সব কিছুকে সংগ্রহ করতে হতো। তারা প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করত, গাছের ফলমূল, শাক পাতা, শেকড় বাকড় প্রভৃতি, এবং কাঠ বিড়ালি ইঁদুরের মতো ছোটো ছোটো প্রাণী ছিল আদিম মানবের প্রধান খাদ্য। অর্থাৎ তারা খাদ্য হিসাবে গাছের ফলমূল, শাক পাতা, শেকড় পাতা, শেকড় বাকড় ইত্যাদি খেত। এমনকি মাংস বা আমিষ হিসাবে কাঠ বিড়ালি এবং ইঁদুরের মতো ছোটো ছোটো প্রাণীগুলোকে তারা হত্যা করে কাঁচা মাংস খেত। অবশ্য এর জন্য তারা কতগুলি সাধারণ হাতিয়ার যেমন গাছের লম্বা ডাল বা ছোট পাথরের টুকরো ব্যবহার করত। গাছ থেকে ফলমূল পাড়তে বা ছোট ছোট প্রাণী মারতে ওইসব হাতিয়ারের প্রয়োজন ছিল। এ কারণে আদিম মানুষকে যাযাবরের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রায়ই যেতে হতো, কারণ এক জায়গায় দীর্ঘদিন ওই সমস্ত খাবার দাবার পাওয়া সম্ভব ছিল না। সুতরাং একথা বলাই যেতে পারে যে আদিম মানুষ শারীরিকভাবে বলশালী হলেও খাদ্য সংগ্রাহক ছিল বলে খাবার দাবার নিয়মিতভাবে সংগ্রহ করতে পারতো না, কারণ এক জায়গায় দীর্ঘদিন খাবার পাওয়া সম্ভব নয়। এই কারণেই বা খাবারের অভাবের জন্য তাদের মাঝে মধ্যে কিন্তু উপবাস বা অর্ধ উপবাসে দিন কাটাতে হতো। ইতিমধ্যে আবহাওয়া পরিবর্তনে পরিবেশ বদলে যাওয়ায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছিল। এই অবস্থার পরিবর্তন এলো আদিম মানুষ যখন শিকার করতে শিখল। এরপর আমরা দেখে নেব কীভাবে তারা শিকার করত। দু নম্বর পয়েন্ট করবো শিকারী মানুষ। শিকারী মানুষও এক অর্থে খাদ্য সংগ্রাহক ছিল, কারণ শিকারী মানুষরাও কিন্তু তখনও পর্যন্ত খাদ্য উৎপাদন করতে পারতো না, কারণ তারা প্রকৃতি থেকে পাওয়া জীবজন্তু শিকার করত। এর জন্য শিকারী মানুষ উন্নত মানের পাথরের হাতিয়ার ব্যবহার করত পশু হত্যার জন্য, যে অনেক বেশি কার্যকরী। তাছাড়া তারা ছোট ছোট প্রাণীও বধ করত। শিকারী মানুষরা যেসব হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত তার অনেক নিদর্শন পৃথিবীর বিভিন্ন জায়গায় আবিষ্কৃত হয়েছে। তাদের হাতিয়ারের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি ছিল পাথর কেটে ছেটে ধারালো এবং সূচালো করা, যাতে পশুকে হত্যা করতে বা বধ করতে খুব সুবিধা হয়। পাথর ছাড়া পশুর হাড় এবং হাতির দাঁত দিয়েও তারা শিকারের অস্ত্র তৈরি করত। এরপর আমরা দেখে নেব শিকারী মানুষরা কীভাবে দলবদ্ধ হয়ে শিকার করত। পয়েন্ট করব শিকারী মানুষের দলবদ্ধতা বলে।
শিকারী এবং খাদ্য সংগ্রাহক আদিম মানুষ খাদ্যের সন্ধান করতে গিয়ে অন্যের সহযোগিতা এবং প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিল, কারণ তারা উপলব্ধি করেছিল যে একার পক্ষে কখনোই বড় বড় জন্তু জানোয়ারদেরকে হত্যা করা, বধ করা বা শিকার করা সম্ভব নয়। সেই কারণে অপরের সহযোগিতা এবং প্রয়োজনীয়তাকে তারা বুঝতে পেরেছিল। তারা উপলব্ধি করেছিল যে একসঙ্গে মিলে কাজ না করলে টিকে থাকা সম্ভব হবে না, বন্য ও হিংস্র পশু শিকারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, কারণ একা যদি কোনো পশুকে শিকার করতে যাওয়া হয় সেক্ষেত্রে বন্য এবং হিংস্র পশুরা তাদেরকেই আক্রমণ করতে পারে। তাছাড়া একার পক্ষে বড় বা শক্তিশালী পশু শিকার করা সম্ভব ছিল না, এই জন্য তারা একাকে শিকারে না গিয়ে দলবদ্ধভাবে শিকারে বের হতো। এইভাবে প্রাচীনকালে শিকারী মানুষদের নিয়ে গড়ে ওঠা দল বা সংগঠনটিকে ক্লান নামে অভিহিত করা হতো, বা এই শিকারী মানুষরা যে দলবদ্ধ হয়ে শিকার করত এই সংগঠনটিকে ক্লান বলা হতো। রক্তের সম্পর্ক আছে এমন মানুষদের নিয়েই মূলত ক্লান গঠিত হতো, অর্থাৎ যাদের মধ্যে সম্পর্ক রক্তের সম্পর্ক ছিল, অর্থাৎ রক্তের সূত্রে যারা একে অপরের আত্মীয়, সেইভাবেই কিন্তু গোষ্ঠী বা দলগুলোকে তৈরি করা হতো এবং সেই গোষ্ঠী বা দলগুলোকে নিয়েই কিন্তু তারা নিজেদের, অর্থাৎ সেই দলবদ্ধভাবেই তারা শিকার করতে যেত, যা থেকে আদিম মানুষদের গৃহভিত্তিক পরিবারের অনুমান করা যায়। আফ্রিকার ওল্ডুভাই প্রত্নক্ষেত্রতে এমন নিদর্শন পাওয়া গিয়েছে। এরপর 4 নম্বর পয়েন্ট, আগুনের ব্যবহার। আগুন ছিল আদিম মানুষদের সেরা আবিষ্কার, মানে প্রথম দিকে আগুনই ছিল সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। সম্ভবত আগ্নেয়গিরি বা দাবানলের আগুন থেকে আদিম মানুষ সর্বপ্রথম আগুনের ব্যবহার শিখেছিল। বনে যে গাছে গাছে ঘর্ষণের ফলে দাবানল সৃষ্টি হতো, সেই আগুন থেকেই তারা আগুনের ব্যবহার শিখেছিল বা আগুন আবিষ্কার করতে শিখে। আগে শিকারী মানুষ কাঁচা মাংস খেত, কিন্তু যখন তারা আগুনের ব্যবহার শিখল, আগুনের ব্যবহার শেখার ফলে বা আগুনের ব্যবহার শেখার পরে তারা মাংসগুলোকে পুড়িয়ে খেতে শুরু করলো। আগুন ব্যবহার করে শিকারী মানুষ যেমন শীতের প্রকোপ থেকে বা ঠান্ডার হাত থেকে নিজেদেরকে বাঁচালো বা রক্ষা করেছিল, তেমনি আগুন দেখিয়ে হিংস্র পশুদের তাড়িয়ে নিজেদের নিরাপত্তা বৃদ্ধি করেছিল। এইভাবে ধীরে ধীরে মানুষের জীবনযাত্রা উন্নত হতে থাকে বা আগুনের ব্যবহার শেখার ফলে তাদের জীবনযাত্রার সার্বিক উন্নতি সাধিত হয়। 5 নম্বর পয়েন্ট, বাসস্থান বা বাসগৃহ নির্মাণ। শিকারী মানুষ প্রথমে গুহাতে বসবাস করত, কিন্তু গুহাগুলি পর্যাপ্ত না হওয়ার জন্য বসবাসের জন্য ডালপালা, লতাপাতা, জন্তু জানোয়ারের হাড় ও মাটি দিয়ে ঘর তৈরি করে। তারা চামড়ার ছাউনি অনেক সময় দিত এই ঘরগুলিতে, কারণ চেকোস্লোভাকিয়াতে এই রকম চামড়ার ছাউনি দেওয়া ঘরের নিদর্শন পাওয়া গেছে। বাসগৃহ নির্মাণ বা স্থায়ী বা এক জায়গায় বসবাস করার পর থেকেই আদিম মানুষের জীবনযাত্রার সামগ্রিক পরিবর্তন সাধিত হয়, যেমন মৃৎপাত্রের ব্যবহার, জলযানের ব্যবহার, পশুপালন, পোশাকের প্রচলন, চিত্রকলা, সমস্ত দিক থেকেই তাদের জীবনে এক অমূল পরিবর্তন দেখা যায়। এরপর উপসংহার অংশে 2-4 কথা লিখব। সম্ভবত খ্রিস্টপূর্ব 8ম বা 7ম সহস্রাব্দে মানুষ খাদ্য সংগ্রহ ও পশুপালনের পর্ব অতিক্রম করে বা অতিক্রম করার পর খাদ্য উৎপাদকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল। অর্থাৎ খ্রিস্টপূর্ব 8ম বা 7ম সহস্রাব্দে মানুষ খাদ্য সংগ্রহ এবং পশুপালনের পর্ব যখন শেষ করে ফেলেছে বা অতিক্রম করে ফেলেছে, তারপর তারা ধীরে ধীরে খাদ্য উৎপাদক, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে শিখেছিল। মানুষ কৃষিকাজের মাধ্যমে খাদ্য উৎপাদনের কৌশল আবিষ্কার করলে শিকারের ওপরে তাদের নির্ভরতা ক্রমশ হ্রাস পেতে থাকে। অর্থাৎ যখন তারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখে যায়, তখন আর পশু শিকার বা অন্যান্য প্রকৃতির ওপর তাদেরকে আর নির্ভর করতে হয় না। এরপর থেকে খাদ্য সংগ্রাহক আদিম মানুষ ধীরে ধীরে খাদ্য উৎপাদকে পরিণত হয় এবং কৃষির প্রয়োজনেই তারা ক্রমে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় বা একটা নির্দিষ্ট জায়গায় তারা বসবাস করতে শুরু করে। নোটের আলোচনার বিষয় এটুকুই ছিল। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। ওকে বাই। আমার এই ভিডিও